আলোচনায় আগ্রহী নয়, যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত বলছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি রাশিয়ার। জানিয়ে দেব রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করছে ইউক্রেন, চরম বিপাকে ইউরোপ। এবং আরো জানিয়ে দেব পশ্চিমাদের প্রতি ইরানের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞার উপযুক্ত জবাব দেওয়া হবে, এবার খেলা হবে পশ্চিমাদের সাথে মুসলিম বিশ্বের। মার্কিন কংগ্রেসে আরব আমিরাত ও সৌদি আরবের শাস্তি দাবি। এবং সর্বশেষ জানিয়ে দেব যৌথভাবে সেনা মোতায়েন করছে রাশিয়া ও বেলারুশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে খুশি হবেন, খেপেছে মুসলিম বিশ্ব, বিপদ শুরু এবার পশ্চিমাদের। পশ্চিমাদের ধরে জবাই করার মতো অবস্থা বলা যায়। ভিউয়ার্স, আপনারা জানেন জ্বালানি তেলের বাজারে বিশ্বের কাতারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুসলিম বিশ্ব, আর এই পশ্চিমারা জ্বালানি তেল কিনে থাকে আরব বিশ্বের কাছ থেকে। এদিকে তেল উৎপাদন কমিয়ে দিয়েছে আরব বিশ্ব। এখন দেখা যাচ্ছে ইউরোপে তেলের দাম উচ্চমাত্রায় পৌঁছে গেছে, বিপদে পড়েছে আমেরিকা অর্থাৎ বাইডেন, বড় ক্ষতির মুখে পড়ে যাবে ইউরোপ। কি করবে বাইডেন? উপায় খুঁজে না পেয়ে আরব বিশ্বকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব থেকে সেনা সরিয়ে নেওয়ার হুঁশিয়ার দিয়েছে, এতে পাল্টা পদক্ষেপ নিচ্ছে মুসলিম বিশ্ব। আপনাদেরকে জানিয়ে দিব যে আরো একটি ভয়াবহ খবর, বর্তমান চতুর্মুখী দেশে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের পরিচয় দিয়েছে কিছু বিশেষজ্ঞরা, বিশ্বযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ। ভিউয়ার্স, এতে আপনার মতামত কি তা লিখে জানান, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আলোচনায় আগ্রহী নয়, যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত বলছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলেছে কয়েক সপ্তাহের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোতে তারা দক্ষিণ কোরিয়ার কৌশলগত স্থাপনাগুলোতে হামলা সিমুলেট করেছে। এছাড়াও তারা নতুন ধরনের একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যা জাপানের উপর দিয়ে উড়ে যায়। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এবং দলটির প্রধান পত্রিকা রোডং সিনমুন সোমবার একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে। তাতে ঘোষণা দেওয়া হয় যে নেতা কিম জং উন নিজে কোরিয়ান পিপলস আর্মির সামরিক মহড়ায় নির্দেশনা দেন। জং উন এক মাস ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবরের মধ্যে হওয়া 7 দফার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়াগুলোতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের পরিচালনা যাচাই ও মূল্যায়ন করা হয় বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। একই সাথে সামরিক বাহিনীর পারমাণবিক পাল্টা আক্রমণ সক্ষমতাও যাচাই করা হয়, যা কিনা শত্রুপক্ষের জন্য এক গুরুতর সতর্কতা হিসেবে কাজ করবে বলেও জানায় গণমাধ্যমটি। প্রতিবেদনের সাথে ছবিগুলোতে দেখা যায় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাতাসে ভূমিতে স্থাপিত লক্ষ্যবস্তুতে বিস্ফোরিত হচ্ছে, যেগুলো বিশাল বড় এক মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম থেকে ছোড়া হয়, যা কিনা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের কাছে KN-25 নামে পরিচিত। উত্তর কোরিয়ার নেতাকে উদ্ধৃত করে জানানো হয় যে কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনায় ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আহ্বান তিনি নাকচ করেছেন। এই বলে এই শত্রুদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা নেই, পরিবর্তে তিনি আঞ্চলিক পরিস্থিতিতে উত্তেজনা বৃদ্ধিকারী শত্রুদের প্রতি আরো পরিষ্কার ভাবে এই বার্তার আহ্বান জানান যে উত্তর কোরিয়ার শক্তিশালী ও নিজেদের টিকে থাকার অধিকার রক্ষায় সবচেয়ে কঠোর পারমাণবিক অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি রাশিয়ার। যুক্তরাষ্ট্র সহ দেশটির মিত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ইউক্রেনে ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন তাদের ভারসাম্যহীন প্রকৃতির কারণে রাশিয়া যথাযথ পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে রাশিয়ার কোনো স্বার্থ নেই বলে মন্তব্য করেন তিনি। সের্গেই রিয়াবকভ বলেন, আমরা সতর্ক করছি এবং প্রত্যাশা করছি ওয়াশিংটন এবং পশ্চিমারা নিয়ন্ত্রণহীন উত্তেজনা বৃদ্ধির বিপদ উপলব্ধি করবে। সূত্র CNN। রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করেছে ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুৎ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ইউক্রেন। সোমবার বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এই সিদ্ধান্তের তথ্য জানালো কিয়েভ। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, থার্মাল জেনারেশন এবং বৈদ্যুতিক সাব স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার কারণে নিজেদের বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল করতে 11 অক্টোবর থেকে বিদ্যুৎ রপ্তানি স্থগিত করা হচ্ছে। সোমবার রাশিয়া সমগ্র ইউক্রেনে অন্তত 84টি ক্ষেপণাস্ত্র হামলা করে 24 ফেব্রুয়ারি। যুদ্ধ শুরুর পর এটি সর্বোচ্চ এই হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। পুতিন সর্বশেষ হামলাকে ব্রিজে বিস্ফোরণের প্রতিশোধ বলে জানিয়েছেন সূত্র আল আরাবিয়া।
পশ্চিমাদের প্রতি ইরানের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞার উপযুক্ত জবাব দেওয়া হবে। তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে সময় মতো উপযুক্ত জবাব দেওয়া হবে। সোমবার পশ্চিমাদের প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এপির সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, অন্য কোনো দেশকে তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার দেওয়া হয়নি। এ বিষয়ে কথা বলতে পারে কেবলমাত্র ইরানের জনগণ ও সরকার। হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর জেরে পশ্চিমাদের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হয় ইরানের। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। অবরোধের সিদ্ধান্ত জানায় ইউ ও কয়েকটি দেশও। ইরানের কর্মকর্তাদের ইউতে প্রবেশে নিষেধাজ্ঞা ও সম্পদের বাজেয়াপ্তের আহ্বান জানিয়েছে জার্মানি। নাসের কানানি বলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা কিংবা কোনো তৃতীয় পক্ষের নাক গলানো সহ্য করা হবে না। ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিলে নির্দিষ্ট সময়ে এর জবাব দেব। মার্কিন কংগ্রেসে আরব আমিরাত ও সৌদি আরবের শাস্তি দাবি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার সম্প্রতি অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস। কিন্তু সংস্থাটির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করছে, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকা পালন করেছে। এ কারণে এই দুই দেশের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে মার্কিন কংগ্রেসে। সোমবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমন্সে একটি বিল উপস্থাপন করেছেন ডেমোক্রেট আইন প্রণেতা টম মেলিনোভস্কি, সিন কাস্টেন ও সোসান ওয়াইল্ড। সেই বিলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন নৌসেনার ঘাঁটি থেকে সেনা সদস্যদের প্রত্যাহার ও এই দুইটি দেশের কাছে যেসব অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রির চুক্তি হয়েছিল সেসব বাতিলের আহ্বান জানানো হয়েছে। বিলে বলা হয়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু তারা এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে, যার কারণ আমাদের বোধগম্য হচ্ছে না। যদি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পুতিনকে সহযোগিতা করতে চান, তাহলে তার কাছ থেকেই এই দুটি দেশের প্রতিরক্ষার সুবিধা নেওয়া উচিত বলে আমরা মনে করি। এর আগে গত বুধবার আমেরিকার আপত্তি সত্ত্বেও অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক 20 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদন ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের বাজারে নিজেদের আধিপত্য দাম ধরে রাখতে ওপেক প্লাস এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সূত্র আরটি, আল জাজিরা ও এনপিআর। যৌথভাবে সেনা মোতায়েন করছে রাশিয়া বেলারুশ। রাশিয়ার সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে বেলারুশ। সোমবার এক বিবৃতিতে যৌথভাবে সেনা মোতায়েনের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, দেশের পশ্চিমাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জবাবে যৌথ মিলিটারি টাস্ক ফোর্স মোতায়েন করবে তার দেশ। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার বরাত দিয়েছে আল জাজিরা, এ খবর জানিয়েছে। লুকাশেঙ্কো বলেন, চলতি সপ্তাহে ক্রিমিয়া দ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পরই যৌথভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন করে এসব সেনা কোথায় মোতায়েন করা হচ্ছে তা জানাননি তিনি। নিরাপত্তা ইস্যুতে আয়োজিত এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন, বেলারুশের ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইউক্রেন। পশ্চিমের দিকে লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের মনিব্রা কিয়েভকে দিয়ে বেলারুশের বিরুদ্ধে একটি যুদ্ধ শুরু করে সেটিতে আমাদেরও জড়াতে চাইছে। তিনি বলেন, কয়েক দশক ধরে আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি, প্রয়োজন হলে আমরা পদক্ষেপ নেব। তিনি বলেছেন, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে এই পরিস্থিতি নিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। একটি আঞ্চলিক যৌথ সামরিক গ্রুপ মোতায়েনের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি একমত হয়েছেন। দুই দিন আগে সেনারা জড়ো হতে শুরু করেছে। বেলারুশের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 60,000। এই বছরের শুরুতে দেশটি 6 ব্যাটালিয়ন ট্র্যাকটিক্যাল গ্রুপ সব মিলিয়ে কয়েক হাজার সেনা সীমান্ত এলাকায় মোতায়েন করেছে। রোববার বেলারুশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান অভিযোগ করেন, সীমান্তে উস্কানি দিচ্ছে ইউক্রেন।